মুসলিম না খ্রিস্টান বৌদ্ধ অন্য হিন্দু ছাড়া যারা আছে তাদেরকে ম্লেচ্ছ বলে মুসলিমদেরকে বেশি বলে ম্লেচ্ছ শুনছেন শব্দটা এটা না ভাই এটাও শোনেন আচ্ছা আমি

পশ্চিমবঙ্গের কাউকে বা যদি ভারতের কাউকে জিজ্ঞেস করেন ওরা বলে দেয় যে ম্লেচ্ছ কথাে কথাে ম্লেচ্ছ ম্লেচ্ছর বাচ্চা আরো অনেক শব্দ আছে ম্লেচ্ছর চেয়ে বেশি হ্যাঁ এরকম অনেকেই রয়েছে হয়তো বলতে পারেন যে শুধু ভারতে কেন বিভিন্ন জায়গায় হয়তো মুসলিমদের কিবা অন্য কোন ট্যানট্রি কে কিবা যারা গোরিবাদেরকে মানে অপমান অপদস্থ করে এরা বাস্তব হ্যাঁ হ্যাঁ এটা আপনি জানেনি এটা আপনি জানেনি তবে তাহলে আপনার কাছে ভাই এতগুলা মানুষের সম্মান এতগুলা মানুষের জীবন সেইগুলা মানে যাদেরকে আপনি চোখের সামনে দেখতেছেন আপনি যেমন ইনফ্যাক্ট আপনার বাবা মা আপনার বাবা মার অপমানকে আপনি খারাপভাবে দেখবেন নাকি আপনার ওই নবীজির অপমানকে বেশি খারাপভাবে দেখবেন ঠিক আছে আমি প্রথমেই বলেছি এই কথাটা সেটা আমি এখন বারবারই বলবো তার কারণ হচ্ছে এটা যত সময় ব্যয় করেন না কারণ আমি শুধু এটাই বলবো যে সবচাইতে বেশি প্রায়োরিটি দেব আমি আমার নবীকে ঠিক আছে আমাদের বলবেন আমাদের একটু কারণটা খুলে কেন সেখানে আসতে পারেন যে আসলে যত কোন কথা বলতো যে একটা যে কারণটা কি আসলে হুম কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসটা কি এটা আপনাদের আপনি বুঝতে হবে হবে আমাদের বিশ্বাসটা হচ্ছে ভালোবাসতে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করতে হবে তার সমস্ত আদেশ নিষেধগুলো পালন করতে হবে তাহলে এর কারণ কি আমরা এগুলো করলে আমাদের কি লাভ আসলে এগুলো আমরা করছি কেন কিছু টাকা পাবো কি মানুষের সম্মান দিবে এরকম এত কিছু না আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম অবশ্যই আছে সেখানে যাব। তাহলে

ওইসব ক্ষেত্রে আল্লাহ সাথে না কেউ মানবে না ক্ষেত্রে আদেশ গুলো করবে সেইগুলো অবশ্যই বলেন যে কিন্তু ওই যে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জাহানা জাহান বিশ্বাস করি তাহলে আমাদের সেটাই হচ্ছে মূল লক্ষ্য আমরা সেখানে যাবো তাহলে সেটা হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কারণ পিতামাতা আমাকে কুকুরের দিকে আমাকে কুকুরের দিকে ইসলাম আর নবী মোহাম্মদ জান্নাতের পর টা ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মূল লক্ষ্য যেটা সেটার দিকে কে বেশি নিয়ে যাচ্ছে আমাকে আমার পিতামাতা নিয়ে যাচ্ছে না আমার রাষ্ট্র আমাকে নিয়ে যাচ্ছে আমাকে কে পটটা দেখিয়ে দিচ্ছে বেশি পিতামাতার ক্ষেত্রে সম্ভাবনা আছে তারা আমাকে কুকুরে দেখাবে আদেশ করবে এটা সম্ভাবনা আছে ঠিক আছে কিন্তু আমার নবী আমাকে দাও পয়সা দাও এই কাজ করো কাজ করে না বলছে আমার আদেশ গুলো শুধু পালন করো আমার আদেশ বলতে আমার জন্য না তোমার জন্য তাহলে আমি সেই ক্ষেত্রে আমি আমার নবীকে বেশি ভালোবাসবো নবীকে সবচেয়ে বেশি আচ্ছা আরিফুল ভাই আরিফুল ভাই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে সমস্ত কথাগুলো

আমরা তো বলেই দিয়েছি যে আমরা নাস্তিক আমরা যদি কোনো কিছু না করি মোহাম্মদ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কিন্তু উনি কষ্ট পেতেন না যে আরে তো মানে জাহিলিয়া যুগে শেষ মানে নাস্তিক ফাস্তিক এগুলো তো বাদ কিন্তু উনি আপনাকে দেখে অনেক কষ্ট পেতেন এটাকে আপনি জানেন কারণ দেখেন সুরা আহজাবে পর্যন্ত বলা আছে যে একটা নারীকে মানে আমি একটা বেগানা নারী আপনার জন্য আমি যদি একটা পুরুষের সাথে কথা বলি আমাকে কিন্তু কর্কশ্বরে কথা বলতে হবে এভাবে করে মানে বলা আছে সমুদ্র কণ্ঠে পর পুরুষের সাথে বলাই যাবে না কথা ঠিকই একই ভাবে আপনার উপরে কিন্তু পর্দার

এটা তো দোষ এটা আমার দোষ আপনি এটা আমি আমি করতেছি আমি আমি এরকম ঠিক আছে আমি বাবা আমাকে সব ভালোবাসি তার মানে কি আমার সব আদেশ পালন করতে পারছে পালন করতে পারছি না তার মানে এনে যাবে আমার ঘরে বের করে এরকম বিষয় আপনি উল্টা বলতেছেন কেন

এবার আচ্ছা আরিফুল ভাই আপনার কাছে আপনি কি এই যে এই হাদিসটা যে যুক্তিটা দেখিয়েছেন ইনফ্যাক্ট সেটা সেই দৃষ্টিকোণ থেকেই ইসলামে এই হাদিসটার উৎপত্তি বলতে আপনি তারপরে আপনারা কিন্তু মুক্তমানা মানুষ ঠিক আছে আপনারা কিন্তু বললাম যে আপনাদের যে দুনিয়া কথাগুলো বলছেন কিবা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন লেখালেখির মাধ্যমে আমার কাছে খুব ভালো লাগে বিশ্বাস করুন অনেক ভালো লাগে কিন্তু ওই ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বললাম তখন সেখানে আমার কিছু আকর্ষিক থাকে বিষয়টা এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নবীকে ভালোবাসি আমাদের নবীকে আমরা সব সময় আপনারা সবাই জানেন বিষয়টা শুধু আপনি জানেন যে মানে আমার ক্ষেত্রে না জানেন যে সকল মুসলিমরা নবীকে বেশি দেওয়া হাতে পালন করতে পারছেন সেটা ভিন্ন বিষয়

ঠিক আছে এখন কথা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি ঠিক আছে আপনার ব্যাপারে আমি ততটা জানি না কিন্তু এই জন্য লোপাভর্কে আমি প্রায় অনেকগুলো লাইভ আমি আপনাদের অনেকগুলো লাইভ দেখছি সব সময় কিংবা উনি সর্ট ভিডিও করে ছাড়ে

আপনি বললেন যে আপনারা এমন কিছু করেন যে মুসলিমদের গায়ে লেগে যায় তারপরে গালি লেগে গালি দিয়ে ফেলে তার মানে আপনি কিন্তু করে নিচ্ছেন গালি দেওয়াটা

আপনি কথাটা যে আমার লেগে আমি যাচ্ছি সেই আপনার কাছে শুনবো একটু পরে অর্ধেক আপনি বলে ফেলছেন বাকি হয়তো অল্প বাকি আছে সেটাও শুনবো শুনে এরপরে আমরা সেটা নিয়ে বলবো যে লোপাপু অলরেডি বলা শুরু করে দিচ্ছে আপনার ওটার অ্যান্সার অলরেডি বলা শুরু করে দিছে আপনি হয়তো বুঝেন নাই লোপাপু কি বলছে একটু পরে আমি ভেঙে বলবো না আগের টপিকটা একটু শেষ করিনি তারপরে এই টপিকটাতে ঢুকি যে লোপাপু মুসলিমদের উৎসাহ দেয় বা উদ্বুদ্ধ করে নতুন নতুন প্রসঙ্গে যাবো নতুন ওই প্রসঙ্গে যাবো আমি বলিনি লোপাপু গালি দেয় আমি বলছি লোপাপু এইগুলা বলে মুসলিমরা যাতে মুসলিমরা তাকে গালি দেয় আমি বুঝছি আপনার কথাটা সেটাতে যাবো এবং লোক অলরেডি সেটার দেওয়ার জন্য আগের টপিকে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন ইনফ্যাক্ট সেটা হাদিসের সাথে মানানসই একটা কথা বলছেন যে নবীজিত আমার জান্মাতে নিয়ে যাবে তো আমার উদ্ধার করবে অনেক ভুল পেয়ে যাবেন আচ্ছা তো নবীজি আপনাকে ইসলাম শেখাচ্ছে নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা শিখাই দিচ্ছে অর্থাৎ ইসলামকে শিখাই দিচ্ছে সেই জন্য আপনি নবীজিকে প্রায়োরিটি দেবেন বাবা মা তো আপনাকে নিজে জানেন বাপ মায়ের চাইতে হ্যাঁ আপনি যদি বলেন স্বার্থপর আমি বলবো স্বার্থপর না এখানে আমি বলেছি কোনটা বাবা মা যদি আমার কুকুরের দিকে ডাকে কি বলছে সেই যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই এখানে বলেনি যে কেউ করলে তার চাইতে বেশি ভালোবাসা বলেনি সকল পিতা মাতার চাইতে যে কোন পিতা মাতা অধিক ভালোবাসা তাহলে কথাটা শুনে নেন আমার শুনলে আরো দেখবেন যে আমার কথার মধ্যে ভুল ধরে ফেলতে পারবেন শুনে নেন মনোযোগ শুনে আমি বলতেছি যে আপনার আল্লাহ আপনার নবীর দ্বারা আপনাকে বলাচ্ছে অর্থাৎ হাদিস যে কি সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাপ মায়ের এবং তার সন্তানের চাইতে বেশি প্রিয় হই সেটাই আপনিও আমাকে বলছেন বাবা মার চাইতে নবীজি বেশি প্রিয় কুপুরীর প্রসঙ্গ এখানে আসবেই না কারণ এখানে কথা বাদ এখানে যে কোনো বাবা মার চাইতে বেশি প্রিয় নবীজি আপনি আমি আপনাকে সেই কারণে বলছি যে এবং আপনি বলছেন কারণ হিসেবে কারণ কি কারণ হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা নবীজির কাছ থেকে পাইছেন ইসলামটা আল্লাহর কাছ থেকে শিখছেন আল্লাহর পরিচয় সরি নবীজির কাছে শিখছেন ইসলামটা আপনি এবং আল্লাহ তালা কি বলছে সেগুলো আপনি নবীজির কাছে শুনছেন বাপমা তো ওইখানে কোনো ফ্যাক্টর

আমি বলতে চাচ্ছি আপনি কার জান্নাতের জন্য ইসলাম খুঁজতেছেন কার পরকালের জন্য ইসলাম খুঁজতেছেন কার পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য খুঁজছেন আপনার আপনি নিজে বলছেন এটা আমি বলিনি এবার বলেন আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাকে ভালোবাসা দেখাচ্ছে সে ভালোবাসা আসলে কি রকম আমরা যদি আমি যেটা হাদিসে পড়েছি কারণ আমি বলেছি মান আহাব বা সুন্নতি তাকে আহাব বেন যে ব্যক্তি আমার সুন্নত আমার দেখেন সুন্নত মানে হচ্ছে পথ অনুসরণ আপনি সেটা হয়তো আমার চেয়ে ভালো জানেন

পারে কারণ তারা যদি মুসলিম হয় তারা আমাকে আদেশ করবে জাননাতে আমাকে মানে ইসলামকে ইসলামী আকিদায় পোষণ করা যদি করি ইসলাম ইসলামী যেন পালন করি আদেশ করতে পারে কিন্তু পিতা মাতা এটাকে নিজে আমার পিতা মাতা না এটা প্রণত আমার পিতা মাতা না হ্যাঁ আর যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছে তিনি আমাদের পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়ার মানে তিনি বলতে মানে এটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তার কাছ থেকে তাহলে বিষয়টা হচ্ছে আমার বাবা মার আদেশগুলো গুলো মানলে জানাতে এমন কোনো বিষয় না আমার নবীর আদেশগুলো আমি যদি ফলো করি তাহলে আমি যেতে এই জাননা হচ্ছে যে হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো বলছেন যে আমি সার্থফোর হ্যাঁ বিষয় আমি আপনি আমি সার্থফোর যে আমি শুধু আমি নিজের জান্নাতের জন্য বলতেছি আমার নিজের শুধু নিজের নিজের আসলে পৃথিবীর কোনো মানুষই আমার বাবা বাবার জন্য আমার একটা কথার কথা আমার বাবা যদি মুসলিম এখন তারা যদি কাফের হতো তাদের জন্য তো দায়িত্ব যে তারা নিজের জান্নাত নিজে খুঁজে বের করবে নবীর অনুশীলনের মাধ্যমে আমার অনুশীলনের মাধ্যমে তাদেরকে তো আমি জান্নাত দেওয়ার কোনো কিছুই না কারণ জান্নাতের এমন বিষয় না যেটা হাতের মোয়া আমি চালে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলতে চাই ভাই আরিফুল ভাই ঠিক আছে বুঝে গেছি জিনিসটা বুঝে গেছি আমরা 42 42 মিনিটে চলে আসছি আমরা আমাদের লাইভটা খুব বেশি দীর্ঘ হয়ে গেছে আমরা বাদ বলতে কিন্তু একটা কথা জানতে চাচ্ছি যে আপনার জন্ম যদি আজকে কোনো হিন্দু বাবা মার ঘরে হতো তাহলেও কি আপনি আজকে যেভাবে করে মানে আপনার জীবনটা উৎসর্গ করছেন মোহাম্মদের নামে সেটি করতেন কিনা এবং সেটি যদি করতেন আপনি কোন জায়গা থেকে ধাবিত হতেন মানে হিন্দু থেকে ইসলামে আসতে কারণ দেখা যায় যে আমাদের বাবা মা যেই ধর্মের অনুসারী থাকে আমরা সন্তানরাও কিন্তু তারই অনুসারী থাকি খুব কম মানুষই আছে যে ধর্ম পরিবর্তন করে নতুন একটা ধর্মে যায় এখন আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আর কোনো কথা বাড়াবো না আমরা অলরেডি মিনিটে চলে এসেছি তার উত্তর দিবেন আজকে যদি আপনি মনে করেন একটা হিন্দু বাবা মার ঘরে হতেন আপনার নাম হচ্ছে আহ পরশ দাস আপনি এখন আমাকে বলতে পারেনি যে না আমি তারপরে আমি মুসলমান ধর্মে চলে আসতাম কারণ এটাই হচ্ছে রাইট ধর্ম তো

আল্লাহ প্রমাণ দিয়ে দিচ্ছে তাই তো একটা হঠাৎ করে আমরা পাইলাম পিছন থেকে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড এত কিন্তু ছিল না আল্লাহর প্রমাণ প্রমাণে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এটাই মানে এটাই প্রমাণ আমরা দেখি ভাই টা কি শেষ হয়েছে

ঠিক আছে তারপরে যাবে যে দাদা তারাদের দাবি করে সেটা নাকি আমারটা প্রথম কথা হচ্ছে যে আসলে আছে কিনা সেটা হবে আমি আছি কারণ আমার অস্তিত্ব আছে আমি আছি তাহলে কি আমার কোনো বক্তব্য সত্য হয়ে যাবে যেমন ধরেন আমি বললাম আপনার দাদা আমার দাদার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিছিল যেহেতু আমি আমি আছি আমার যেহেতু প্রমাণ আছে আমার এই যে ভয়েস শুনতে পাচ্ছেন আপনি তাহলে কি আমার কথা সত্য হবে নাকি আমারও কথাটা আলাদাভাবে প্রমাণ করতে হবে না না

আপনি যে রাস্তায় যাচ্ছেন যে গেন্জির সৃষ্টিকর্তা আছে সুতরাং আমাদের সৃষ্টিকর্তা আছে সেইটা একটা দাবি সেইটার শেষ কোথায় হবে জানেন ওইটা দ্বারা প্রমাণ হবে যে আল্লাহ সৃষ্টিকর্তা আছে

হ্যাঁ আপনি যদি আপনি কি মেনে নিচ্ছেন যে আল্লাহ আছে আল্লাহ পর্যন্ত না আমাকে তো কথা বলতে দিচ্ছেন আমি তো আপনার কথাটা মেনে নিলাম যে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হইতে পারে না সুতরাং আল্লাহ আছে তার মানে আল্লাহ এমনি এমনি আমি তো মেনেই নিলাম যে কোনো কিছুই সত্যি এমনি তৈরি হতে পারে না তার মানে আল্লাহ আমাদেরকে বানাইছে প্রমাণিত হয়ে গেল এখন আল্লাহ তার মানে এমনি এমনি তৈরি হতে পারে না আল্লাহ কেউ কেউ বানাইছে

শুনেন আরিফুল ভাই আপনি আমাদেরকে বললেন না আপনি নিজে লোকক প্লিজ আপনি আমাদেরকে বললেন আপনি নিজেকে বলেন নিজেকে বোঝান যে আপনি আমাদেরকে বলছেন যে কোন কিছু তৈরি হতে পারে না একটু পরে কিন্তু এই কথা পাল্টাই বলতে পারবেন না 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 কোনো কিছু হতে পারে না কিন্তু এটা হতে পারে এটা বলতে পারবেন না কেন জানেন কারণ আপনি বলছেন কোনো কিছু হতে পারে না হুম আপনি বলছেন কোনো কিছু হতে পারে না এই তো আপনি বলছেন এখন দেখেন এখন দেখেন আমি আপনাকে বলছি এখন দেখেন আপনার চেহারা আমার চেহারা জীবনে মিলবে না আপনার পায়ের গোড়ালি আমার পায়ের ছাগলটা জীবনে মিলবে না ঠিক আছে আপনি যে জামাগার দিন সেটা আমার সাথে কখনো মিলবে না ঠিক আছে লোকাধীন চেহারা আর আমার চেহারা জীবনেও মিলবে না এখন আপনি যদি বলেন যে পৃথিবীর সব কিছু স্রেষ্ঠ একজন আছে তাহলে স্রষ্টার স্রষ্টার সাথে ঠিক আছে আমাদের সবকিছুর সাথে হ্যাঁ আমাদের সৃষ্টি করার জন্য একজন থাকতে পারে হ্যাঁ তাহলে আমাদের ভিতরেই এরকম হাজার ধরনের মত রয়েছে একজনের সাথে আরেকজন না একজনের সাথে আরেকজন মিলতেছে না আপনি সেই জায়গায় স্রষ্টার সাথে নিজেকে মিলে ফেলতেছেন আমাকে সৃষ্টি করতে পারলে তাহলে স্রষ্টাকে সৃষ্টি করতে হবে আমাদের ভিতরে তো হাজার মত বিমত আপনার কথার উত্তর দিচ্ছি আপনার কথা থেকেই উত্তর দিচ্ছি আপনি এই মাত্রই বলেন যে কোনো কিছুই মিলবে না পায়ের গোড়ালি মিলবে না ঠিক আছে নাও মিলতে পারে পায়ের পায়ের এবং ডিএনএ মিলবে না এটা ফর শিওর কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ হচ্ছে আলাদা আলাদা কিন্তু আপনি কিন্তু কথার মধ্যে বলে ফেলছেন যে আপনার যে গায়ের জামা আছে সেটার সাথে আমার মিলবে না ভাই আমি যদি আমি ঠিক এই গেঞ্জিটা পরে আসি আপনার সামনে তো জামা মিলে গেল এটা কিন্তু সম্ভব অসম্ভব কিছু না যেটা আপনি মাত্র করছিলেন যে আপনার জামার সাথে আমার মিলবে না আজকে আমি হলুদ করছি আপনি সাদা পড়ছেন আমি কালকে ঠিক এরকম একটা গেম জেনে পরে কিন্তু যদি বসে থাকি তাহলে কিন্তু আপনার দায়ের জামার সাথে আমার মিলে গেল তাই না তো এটা কিন্তু সম্ভব অবশ্যই তো কিছু পার্থক্য থাকবে আলাদা

ধরুন আপনাকে লোপাদি বললো আরিফুল ভাই এটা বললো বুঝছি এবার বলেন হুম এখন ধরুন আমরা তো এটা বিশ্বাস করি না মানে এটা আমারও মতেও না যে কোনো মাতি কোনো মানুষ ভবিষ্যৎ বলে দিবে পৃথিবীর কোনো মানুষ ঠিক আছে ভবিষ্যৎ বলে দিবে হুম এটা কোনো সম্ভব না কিন্তু কথা হচ্ছে যে আমি যদি মানে এই কথা যদি বলি যে কোরআনে এরকম অসংখ্য কিছু আছে যেগুলো তখনকার মানুষ জানতো না এখনকার মানুষ জানে ঠিক আছে এরকম কথাগুলো এখন আমরা জানতে পারছি এই তোমরা প্রথম থেকে ক্লেমই করে যাচ্ছ না আপনারা আল্লাহরও বললেন যে প্রমাণ দিয়ে দিবেন অনেকগুলো হাতের ডগার মধ্যে প্রমাণ লুকা আছে একটাও দিতে পারলেন না এখন আবার আড়তলোচুল ক্লেম করতেছেন যে কোরআনের আয়াত দ্বারা যে আগে যেটা ছিল না মানে ভবিষ্যদ্বাণী করে গেছে কোরআন এখন পরে পাওয়া গেছে আপনি একটা एग्जांपल দেন না ভাই খালি ক্লেম না করে একটা एग्जांपल এই তো একটা এত বেশি ক্লেম এত বেশি ক্লেম কত বেশি ক্লেম সম্পর্কে আলো বলছে যে ফালিয়া মানুষের জি ক্যা বিবাদানিক যদি ফল ফাঁকা ঠিক আছে তাহলে বলছে আমি তোমার লাস্টটাকে আস্ত রেখে দিয়েছি যাতে করে পরবর্তী মানুষের জন্য এটা নির্দেশন হতে পারে

অনেকগুলো তো ফেরাউন ছিল তাই না কোনটা এটা কোথায় আছে এই লাশটা কোথায় আছে এই যে সারাক্ষণ শুনতেছি এই লাশটা আছে এই লাস্টটা আছে আছে কোথায় আছে এই ফেরাউনটা

ক্ষত ক্ষত বলতে এইটার না ভাই লাশ শুধু এর না এর চাইতেও পুরানা লাশ আছে এর চাইতেও পুরানা লাশ আছে এবং মানুষ সেই লাশটাকে রাখছে কে রাখছে মানুষ কোন অলৌকিক ক্ষমতা লাগে নাই তাদেরকে আপনি বলতেছে আপনি তো একটু বলেন করে রাখছি তোমার লাশকে নিদর্শন হিসেবে রাখছি এটা কি নিদর্শন মানে যখন যখন তখন তখন মানুষ আজকে রাখছিল এটাকে কি বলেন ভাই তার আরো হাজার বছর আগে কি বলেন ভাই আপনি সার্চ করেন মমি লিখে আল্লাহ হচ্ছে আমি লোকা কারণ তোদের কি আমি আমস্ত বানিয়েছি এই জিনিসটা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ফেরাউনের কথা বলতে এটা কিন্তু মানুষই

টোটাল কত হয় আমি পাঁচ হাজার বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার বছর আগেও এই মমি বানানো হইতো মুসার কাহিনী কবে কার জানবেন মুসার কাহিনী হচ্ছে আড়াই হাজার বছর

ফ আপনি একটা মোল্লা হয়ে এই জিনিসটা জানেন বেশিরভাগ মোল্লারই কিন্তু এটা জানেন এটা খুবই দুঃখজনক লাগে জানেন বাট অ্যাট টাইম ওই মানুষদের জন্য বলছে যে আপনারা যারা মনে করেন একটা ব্যক্তি আছে যার লাশ এরকম সমুদ্র থেকে তোলা হয়েছে ভাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে এরকম কখনই কোনো কিছু হয়নি আর যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে রেফারেন্স দেখান আপনাদের মনের অলৌকিক সব গল্পগুলো নিয়ে আস আমাদের সামনে আসবেন না কারণ আমরা কিন্তু সবসময় লজিক এবং অ্যাভিডেন্স এগুলো নিয়ে এবং অ্যালং উইথা রেফারেন্স ডিফারেন্সেস এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি সো এমন কিছু যদি আপনারা এসে বলেন যে যেটা হচ্ছে মানে হুদাই তর্ক করার জন্যই তর্ক করতেছেন তাহলে তো আমরা মানে ওরকম ভাবে ঘায়ল হব না আমাদেরকে একটু ঘায়ল করেন আমরা তো ঘায়ল হওয়ার জন্য বসে আছি আমরা আপনাদের দিকে চাইছি লোপাপো লোপাপো আচ্ছা এই এই মুভিটা কবে রাখা হয়েছে সেটা কি আমাকে দেখাতে পারবেন আপনারা এটা কবে থেকে উদ্ধার করা হয়েছে কবে এখানে রাখা হয়েছে সব দেখানো যাবে সব এর আগে বহুবার দেখানো হয়েছে আপনি এই যে যেই জিনিসটা আমি একটু আগে দেখাইলাম এটা আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে আপনি এই লিংকটা থেকে গিয়ে ফেরাউন লিখে সার্চ দিবেন ওখানে সার্চের যে অপশনটা আছে সেখানে ভাই আজকে অনেক কথাগুলো আপনার সাথে আজকের মতো আপনার বিদায় নিতে চাচ্ছি অবশ্যই আরো দেখা হবে আশা করি ঠিক আছে ইনশাআল্লাহ আরিফুল ভাই আপনার এই গানের প্রচেষ্টা জারি রাখবেন আমার সত্যি একদম শেষ কথা বলি थैंक यू ভাই আপনি আসছেন আমাদের লাইভে এ থেকে আমি বুঝতেছি যে আপনি নিখে কিন্তু ক্রমাগত নিজের সাথেই একটা ভণ্ডামি করতেছেন জানেন কেন কারণ আপনি মনে করতেছেন যে আপনার ব্রেিনের মধ্যে এতবার সেই জিনিসটা বলা হয়েছে ওই যে আজকে আমি একটা কভার ফটো করলাম যে একটা মিথ্যা যদি sqlalchemy মাথার মধ্যে বলা হয় ওটাও কিন্তু একটা সময় সত্যি হয় কিন্তু সেই সত্যিতেই কিন্তু ইদার পলটিক্স হয় নালে ধর্ম হয় তো আপনার ধর্মের ওই